সামরিক শক্তিধর দেশগুলোর কথা আসলেই যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা চীনের নাম উঠে আসে। কিন্তু এই চর্চায় পিছিয়ে নেই মুসলিম দেশগুলোও। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে গোটা বিশ্বে মুসলিম দেশগুলো আধিপত্য বিস্তার শুরু করেছে। বিশ্বের পরাশক্তি দেশগুলোও এখন শক্তিধর মুসলিম দেশগুলোর সমর্থন নিয়ে চলার চেষ্টা করছে। এর নেপথ্য কারণ সামরিক শক্তিতে মুসলিম দেশগুলোর উত্থান। শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, সমরাস্ত্র তৈরিতেও মুসলিম দেশগুলো এখন প্রথম সারিতে চলে এসেছে। মুসলিম দেশগুলোর তৈরি সমরাস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। সম্প্রতি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে তুরস্কের ড্রোন এর প্রকৃষ্ট উদাহরণ। সামরিক শক্তিধর মুসলিম দেশগুলো তালিকা করলে কোনো সন্দেহ ছাড়াই আসবে সৌদি আরবের নাম। 10 বছর আগেও পশ্চিমারা সৌদি আরবকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে সামরিক শক্তিধর দেশগুলোর একটিতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সামরিক বাজেট এবং অস্ত্রশস্ত্রে সৌদি আরবের শক্তি ছাপিয়ে গেছে অনেক দূর। সামরিক বাজেটে মুসলিম বিশ্বের সবথেকে বেশি এবং গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অবস্থানে এই দেশটি। বর্তমানে 1000-এর ওপর আমেরিকা তৈরি শক্তিশালী M1 আফ্রামস M16 প্যাটলস রয়েছে সৌদি আরবের কাছে। এছাড়া ফ্রান্সের AMS-30 ট্যাঙ্ক রয়েছে কয়েকশত। বিমানবাহিনীতে রয়েছে 350-এর বেশি ফাইটার টাইফুন 15 ইগলের মতো অত্যাধুনিক বিমান। নৌবাহিনীতে রয়েছে 7টি ফ্রিগেট এবং 4টি যুদ্ধজাহাজ। মরুর বুকে অবস্থিত দেশটিকে ঘিরে আছে গুরুত্বপূর্ণ পারস্য সাগর এবং আরব সাগর। সৌদি আরব মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বের কেন্দ্রে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। এছাড়াও মুসলিম বিশ্বের প্রভাব বিস্তারে সৌদি আরব দ্বিতীয় স্থানে রয়েছে। সৌদি আরবের পর সামরিক শক্তিধর দেশগুলো তালিকায় আছে 3 মহাদেশে অবস্থিত মিশরের নাম। 10 লক্ষ বর্গকিলোমিটার আয়তনের দেশটি সিনাই উপত্যকার মাধ্যমে গোটা বিশ্বকে যুক্ত করেছে একটি বিন্দুতে। তাই বাণিজ্যিক যোগাযোগের জন্যে মিশরের উপর নির্ভরশীল পশ্চিমারা। গ্লোবাল ফায়ার পাওয়ার 2021 সালের র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে মিশর। আমেরিকা, রাশিয়া এবং ইউরোপ থেকে অত্যাধুনিক অস্ত্র কেনার পাশাপাশি নিজ দেশেও আগ্রান্সের মতো অত্যাধুনিক ট্যাঙ্ক তৈরি করে সামরিক শক্তি বাড়িয়েছে মিশর। প্রায় 8 লক্ষ সৈন্য নিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক বহর রয়েছে মিশরের। মুসলিম বিশ্বের বৃহত্তম ট্যাঙ্ক বহরের অধিকারীও মিশর। মিশরের নৌবাহিনী মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী এবং আধুনিক নৌবাহিনী। একমাত্র মুসলিম দেশ হিসেবে মিশরের কাছে রয়েছে 2টি হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ, 8টি সাউভেন এবং 14টি ফ্রিগেট। এই তালিকার 3 নম্বরে আছে মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার 2021 সালের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান সবথেকে শক্তিধর মুসলিম দেশ এবং বিশ্বের সবথেকে শক্তিধর 10টি দেশের একটি। চীনের সাথে মিলে ট্যাঙ্ক এবং বিমান উৎপাদন করে থাকে পাকিস্তান। পাশাপাশি মিসাইল প্রযুক্তিতে পাকিস্তান মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে এগিয়ে। প্রায় 12 লাখের উপরে সামরিক সদস্য নিয়ে পাকিস্তান মুসলিম বিশ্বের শীর্ষে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার দেশটির সাথে তুরস্ক, ইরান, সৌদি আরব সহ প্রভাবশালী মুসলিম দেশগুলোর বেশ জোরালো সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সামরিক শক্তিধর মুসলিম দেশগুলো তালিকায় পাকিস্তানের পরেই আছে মুসলিম বিশ্বের সবথেকে সাহসী রাষ্ট্র ইরান। কেননা ইরান একমাত্র মুসলিম দেশ যারা আমেরিকার সৈন্য এবং ব্রিটিশ জাহাজ আটক করে লজ্জা উপহার দিয়েছিল পশ্চিমাদের। 2021 সালের সামরিক বাহিনীর উন্নয়নে ইরানের প্রায় $14 মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। বর্তমানে অ্যাক্টিভ এবং রিজার্ভ মিলে প্রায় 10 লাখ সৈন্য আছে ইরানের হাতে। ইরানের নৌবাহিনীতেও বিপুল সংখ্যক সাবমেরিনের পাশাপাশি যুদ্ধজাহাজ এবং দুর্ধর্ষ মিসাইল বোট রয়েছে। এসব অস্ত্র আমেরিকার নৌবহরকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া, চীন এবং তুরস্কের সাথে ইরানের সুসম্পর্ক রয়েছে। মুসলিম বিশ্বের সবথেকে শক্তিধর এবং প্রভাবশালী রাষ্ট্র তুরস্ক। সমরাস্ত্র তৈরি কিংবা বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার কোনো দিকেই তুরস্ক এখন পরাশক্তি দেশগুলো থেকে কম নয়। তুরস্ক যেভাবে সামরিক শক্তি বাড়াচ্ছে তাতে 2025 সালের মধ্যেই তুরস্ক বিশ্বের সবথেকে শক্তিধর 5টি দেশের একটিতে পরিণত হবে। বর্তমানে সমরাস্ত্র উৎপাদনের শীর্ষে রয়েছে তুরস্কের নাম। তুরস্কে তৈরি সমরাস্ত্রগুলো কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে ইউরোপের দেশগুলো। মুসলিম দেশ আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার দ্বন্দ্বের জেরে তুরস্কের ড্রোন দিয়েই আর্মেনিয়াকে ঘায়েল করে আজারবাইজান। পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করে
সমুদ্রে প্রতিপত্তি বিস্তার করেছে দেশটি।